আমি মন খুইলা ভালোবাসবো হইব না জানা জানি আরে পুরান ঢাকায় দাওয়াতে কইরা খাও মামু চান বিরানি পুরান ঢাকায় দাওয়াতে কইরা খাও মামু চান বিরানি হাতের পর হাত রাইখা টম টমে চরামু ঢাকা শহর ঘুইরা ঘুইরা সিনেমা দেখামু আদর করমু সোহাগ করমু শোনামু কাওয়ালি গান মন খুইলা ভালোবাসমু হইয়া যান দুর্বান আরে মন খুইলা ভালোবাসমু হইয়া যান দুর্বান খোদার কসম তোর লাইগা দিল করে আনছান তুই যে আমার পুরান ঢাকার চান বিরানি চান তুই যে আমার অনলি অন স্বপ্নেরই রানী পুরান ঢাকায় দাওয়াত কইরা খাও আমু চান বিরানি পুরান ঢাকায় দাওয়াত কইরা খাও আমু চান বিরানি চান বিরানি চান বিরানি আফ্রুজের কোন বান্ধবীর তুমি চিনো মা কাউরে চিনি না আব্বা দিল আফ্রুজে জীবনেও কোনো বান্ধবীর আমগো বাইতে নিয়ে আহে নাই কা হুনেন না বাস আমি টাকা দিলে কিন্তু আপনি আমার কাছে দিবেন আবার আপনার যখন প্রয়োজন হবে আপনি নেবেন আমার কাছ থেকে বাদশা তোমার উপর অত্যাচার করছে প্রতিবাদ তো তুমি করবা এটা তোমার দায়িত্ব যতই ঝামেলা হোক আমরা তোমার পাশেই আছি আমার সময় বহুত দাম আছে আমি সব খবর রাখি ওই যে সিদ্দিককা চান বিরানি দোকানের যে ম্যানেজার ওর কাছে ব্যাংকে বহুত টাকা আছে তুমি চাপ দাও ফুরফুর ফুরফুর করে টাকা দিয়ে দিব বুঝার পাচ্ছ কি করছি চেষ্টা কোনো কমতি করতেছি না ভাই এই সকাল থেকে এক জায়গায় দাঁড়ায় আছি সিদ্দিক বের লিগা ওই মা কি কই বল লাগছো সিদ্দিক এর পাই বানাইছো তাহলে তো টাকা পাইবা না শুনো তুমি ওর কাছ থেকে টাকাটা লিয়া প্রমাণ করো তুমি আমার কথা শুনো তাহলে আমি তোমার এমন একটা কাম দিমু মই টাকাটা হাতে পাই আপনার কল দিমু আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহি ভাই লাইলা আমার সাথে টক্কর দিবাই যাবি না ধ্বংস হয়ে যাবি আমি কাল রাতে একজনের লগে কথা কইছি তুমি যে চাকরি চাইতেছ তাতে মনে করো 10 লাখ টাকা তো লাগবই এত কইলাম কই আরে মিয়া কমই তো কইছি এই চাকরি পাওয়ার লেগে মিনিমাম 20 লাখ টাকা লাগে তোমার বাপি কি কয় টাকা দিব রাজি মগর 6 মাস পরে আচ্ছা তুমি তাহলে আমার টাকা হাতে লিও তারপরে ফোন করো ও রাগবার চাইতেছি হিসাব করে দেখলাম এরকম ফাও ফাও কথা কয়ে কোনো লাভ নেই কেউ কোথায় ফোনে টাইম পাস করতেছি এর চাইতে ভালো মনে করো টিভি দেখুন নাহলে ফেসবুক কুতামু হাঁদেলে বই পড়ুন তাতে মনে করো কি আরো করবো আবার মজা ভিলুটু কি কয় আমার লোকে কথা না কইলে তোমার পেটের ভাত হজম হয় না যাও না তাহলে আমার মতো একটা কাউরে জুটা এলো যে তোমার লাগে টাইম পাস করব আমি ফাফা আমার সময় নষ্ট করতে চাই না হায় হায় কি কইতেছি আমার সময়ের দাম আছে না শুনো জীবনে সবচেয়ে দামি হলো সময় সময় একবার চলে গেলে আর কিন্তু ফিরা পাওয়া যায় না পারলে দাম দাও 1 ঘন্টায় 2000 টাকা আচ্ছা দেবো গুলো হইব না আগে টাকা দাও আমার এই নাম্বারটা বিকাশ করা আছে পাঠাও এখন রাখি অফ হওয়ার কথা কমু না চান্দু আমি জানি তুমি কিছু করবো ঠিকই টাকা পাঠাইবো বিকাশ করা তারপর বহুদিন বাদে তোরা তো চা খাইতেছি
চা কি আমি বানিয়েছি নাকি? চা তো বানিয়েছে চাচি। ওই বারে না তোর হাতের ছোঁয়া আমি চিনি না, আমি জানি না। কিরে মিছা কথা বলতেছস না? তোমারে পরক কইরা দেখলাম। কি পরক করলি? আমার হাতের ছোঁয়া তুমি বোঝো কি না এটা দেখলাম। অনেকটা হাঁচা কথা কো আমারে। তুই তোর বান্ধবীর বাড়িতে যাবি এই কথা কয়ে আমাকে বাড়িতে আইসো ছেলা? চাচি তোমারে কয় নেই কেউ? তুই মায়েরা হাঁচা কথা কইছ যে বাচ্চার চাচি যাতে সন্দেহ না করে এলিগা বাড়িতে চিঠি লিখাইছ যে বান্ধবীর বাসায় যাবি, মাগার আইসো আমাকে বাসায়। চাচি রে তো হাঁচা কথাই কইছি। অহনে যে কথাটা কইলি তুই ওইটাও মিছা কথা। এই আমার চোখে চোখ রেখে কথা কয়, চা আমার দিকে। কি দেখতেছ? যে হাঁচা কথাটা তুই মুখে কয় পারতাছস না। তাইলে তুমি আমারে পয়রা শুনাও, আমার দিলে কি আছে? তোর দিলের ভিতরে লেখা আছে তারাবাইর বাইতে উঠলে যহন তহন তারাবাইরে দেখা পারুম, যহন তহন তারাবাইর লগে কথা কয় পারুম, যহন তহন তারাবাইর লগে তামসা করা পারুম, উঠতে পারমু, বইতে পারমু, আড্ডা মারতে পারমু। কি আছে না? দিলের কথা একদম পয়েন্টে পয়েন্টে কয়ে দিছি দেখে আস্তে আসছিস তুই। কেমতে পারলি? হ্যাঁ গেলি না? কেমতে গেছোস? আমার তো কেমতে গেছোস, কি করুম? ওরে মা কেমতে পারলি, তুই তো খুন করে গেছোস গা। হাই রে দিলা ফ্রোজ, তুই তোর জন্মের পরে নিউমোনিয়া হয়েছিল, আমি সাত রাত সাত দিন ঘুমাই নাই, তোর কুলেতে এক মিনিটে লিগে নামাই নাই, ডাক্তার কইছিল তোর হার্টবিট চেক করনে লিগা তোর দমটা কম যাইব গায়ে লেগে যেন আমি জায়গে বয়ে থাকি, আমি তো সাত রাত সাত দিন মা তোর কুলে লই বয়েছিলাম, তোর কত কষ্ট করে গেতায় গেতায় লেখাপড়া শিখাইছি, মনে করছি তুই বড় হয়ে ডাক্তার হবি, তোর লগে একটা ডাক্তার জামাইয়ের বিয়া দিব। হ্যাঁ আমার মাইয়া কত বড় গর্বের, কত বড় সুন্দরী এক মাইয়া ছিল, হ্যাঁ সারা মহল্লাবাসী দেখতো যে কেটাই যায় দিল, দিল যায় আমার, দিল আফরোজ যায়। তুই কি হা চাই গেছিস গা তারার লগে? না তুই তো আমার মাইয়া দিল আফরোজ, তুই এটা করবো পারছ না। আমার মনে হইতেছে তুই তোর খালার বাসায় গেছোস, আমার বোনের বাসায় মুন্সিগঞ্জে। আমার মনটা কইতেছে তুই আমার শিক্ষা দেওয়ার লিগে আমার ডর দেওয়ার লিগে ওহেনে গেছোস, বাচ্চার ডরে ওহেনে যে লুকাইছোস, তুই আমার মায়া তুই বাইকে যাই পারছ না রে দিল। দিবে কিছে কবদা খেলে গেলা? আমি দুঃখে আসতেছিলাম তারা ভাই, তুমি আমারে কয়া দিচ্ছ তুমি আমারে তোমার ছোট বোন আল্লাহান দে, আমিও মানে রয়েছি, আমিও এখন থেকে তোমার ওই বড় ভাই আল্লাহানি মানি, তুমি আমার রিয়া নতুন করে কি ভাবতেছো সেটা তুমি জানো, মানে আমি তোমার নিয়ে নতুন কোনো কিছু ভাবতেছি না, এই ব্যাপারে আমি ক্লিয়ার করে দিলাম। তোরে কথা কইছে যে তোর লিয়ে আমি নতুন ভাবনা ভাবতাছি। আমার লিয়ে তুমি যে ভাবছ সেটা তো আখ্যা মুখ থেকে বাইরে হয়ে গেল, হাঁচা কথা এইভাবে মুখ থেকে বাইরে হয়ে যায় বা। হ্যাঁ তোমাকে লগে আমার লিয়া কাজ চলতেছে, আমি তোমাকে বাড়িতে আইছি যাতে করে কেউ সন্দেহ না করে, আর কোনো কারণ নাই কা।
হাপার একটা ফোন করি। হাপার লেগা কি সুন্দর এখন চাকরি আমি ঠিক করলাম, কাজ যা করবো সারাদিন, সে রাজিবি হইল। এখন তাহলে আবার স্কুলের চাকরি লেগে গেছে কেলা। হ্যাঁ গত এক মাসে কি টিহা পয়সা কম খরচ করছি তোমার পিছনে? টিহা নেওয়ার সময় খাবলেই খাবলে লই গেছো টিহা। আমি তোর একদম খবরদার করে বলে দিলাম, আমি আলেকান্দার আলাল বলতে আছি। নেক্সট তুই যখন ফোন দিবি দলিল পত্র সারা ফোন দিলি একদম ফ্যাট কিন্তু গুলি মারি একদম ফুটা করে দেবা। নে আই রাখ ফোন রাখ। এই সাবি কোথায় করছো এর আগে? ভদ্রতা কি সেহ নাই? ভদ্রতা কারে বলে সেটা সেহ নাই? আমার আগে কি কোনো কালা সারাল ফ্যামিলিতে তার কি করো নাই? এই কি মনে করছো মরে? মই আলাকান্দার পোলা আলাল কি সেন থেকে সময় লাগতে আছে? এই গাড়ি কি মাগদা কেনছি? এই হালার পো হালা 15 লাখটা আর গাড়ি 30 লাখতে হাতিয়া কিনছি হাডম বোঝানোর জন্য। কি মনে আমার তুই? উদ্বাস কর বলতে আসি, নাইলে কিন্তু বাড়ি দিয়ে একদম মাথা ভাড়াইয়া একদম সার্কি সহ নট করে দেব। কি প্যান্ট লাগাইছো? ব্যাপারটা কেমন গর্ব লাগতেছে। হাপা বাড়ির বাইরে গেছে, মাগার মোবাইল লয়ে যায় না একা। না না, মা আমার বিষয়টা জানানো লাগে। মাম্মা আজ কেন তাড়াতাড়ি আয়া করছো খেলা? চিল্লাইতেছিস খেলা? আমার জ্বালা না চিল্লালে তুমি হুন বানি আবার কি খারাপ হচ্ছিস নি? আচ্ছা কবে আমি কি জিগাইছি? ভাইয়া তো তার যে বাইতে চলে গেলেন কেলা। আই হাই ঠিকই তো হুনছো মা। আমার অ্যাসিস্ট্যান্ট আমানের বউ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, এ তো খবর হইনা চলে গেছে গা। আমি তো হেরে ছাড়া চলবার পারি না, হেলে গেলে আগে আগে চলে আসি। খুব ভালো কাম করছো তাই মাম্মা। আমি একটু বাইরে গেছিলাম মামুজান। আরো আস্তে কও। আমি বাড়ির বাইরে গেছিলাম, বাস আইসা দেখি আ বাবা ইতে নাইকা। কোন কামে গেছ হয়তো? আয় বলবো চিন্তা কিছু নাইকা। এ কি আমি এত আস্তে কথা কইতাছি তুমি হুনতাছো কেমতে? আরো আস্তে কইরা দেখ। আমি বাইতে দেখি আপা ফোনটা রাইখা নিজে বাইরে গেছে, চিন্তার ব্যাপার না মামুজা। কোন কামে গেছ হয়তো? আরে মোর জ্বালা মামুজান, তুমি তো দেখে আমার থেকেও পরিষ্কার হুঁতাছ। এ ঘটনাটা কি? আমার কান তো ভালো হয়ে গেছে গা। কি কইতাছ? কেমনে ভালো হলো মামা? এ আমার তো বিশ্বাসই হইতাছে না। আমি অনেকদিন ধরে কানের ওষুধ খাইতেছিলাম, তোমাকে তো কিছু কই নাই কে, আজকে আটকা ঠিক মতো হোনা লাগছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তা মামুজান তুমি কি ওষুধ খাইছিলা? আমি ওষুধ খাইছি নিজে বানাইছি,
কইতাছো আরে তুমি তো মহা ওষুধ আবিষ্কার করে ফেলেছো এই ওষুধ তুমি যদি বিক্রি করো মামুচা তুমি তো বড়লোক হয়ে যাবে বাগা বড়লোক হওয়ার কোনো ইচ্ছা নাই কিয়া মগর রাজিয়া মোবাইল রাখিয়া দিয়ে বাইরে গেল গেলা চিন্তার বিষয় হ মামুজান এ আলাল ভাই আইসা আপার আবার জোর জবরদস্তি করে লইয়া গেল কিনা কে ঠা জানে হ্যাঁ এই আরামজাদার বিশ্বাস নাই ওই সব কিছু করার পরে আলালের ফোন নাম্বার নাই তোর কাছে আমার কাছে তো নাই কারণ মামুজান তুই আপার মোবাইলে থাকতে পারে আমি যাই একটু দেখে আসি হ্যাঁ তুমি থাকো রাজিয়া গেল কোনা নে তোমার কি কানে সাদা মাথা নষ্ট হয়ে গেছে ডাক্তার মাক্তার দেখাও না নাক কান গলা বিশেষজ্ঞ মোর কাছে কিন্তু একদম পরিচিত আছে কমে যাও তুমকে যাই তুমি কি মারতে আছো কে সামনে যাইতাছি যে সামনে যে যাইবা এই যে সামনের কি কোনো নাম ঠিকানা নাই হালিমা আপার লগে দেখা করুম নামটা হুঁচু বইলা মনে পড়তে আছে হালিমা কি করে বউ আলাল মিয়ারে আসল কথা কোন যাব না ঝামেলা করবার পারে এ বউ কানের সাদা দিয়ে কি কথা ডকেন না কি আবার বলবো উনি একটা কিন্ডার গার্ডেন স্কুলের হেড টিচার মগু কি বাচ্চা কাচ্চা হয়েছিল মগু তো মনে পড়তে আসে না বাচ্চা কাচ্চা নাই তুমি কিন্ডার গার্ডেন গিয়া কি করবা দেখ কথা কি আপনার কাছে কোন লাগবো অবশ্যই বলতে হইবে বউ মই তো আমি শ্যাম আমি আপনার বারবার কুছি না আমার কাছে সামিত্য ফলাইবার আইবেন না অবশ্যই সামিত্য ফলাইতে আসবো মই যতদিন তোমার স্বামী হিসেবে আছি ততদিন আমার অধিকার আছে তুমি সামনে কোথায় কেন যাইবে সেটা আমার জানতে হইবে দিলাফুজ আমি কইতাছি তুই ঘরের ভিত্তি আছো তুই বাইরে কইতাছি মা ভাই তুইয়া তুই বেমানি করা শত্রুকে বাইতে আশ্রয় লইছ আমাকে শত্রু এরা আমি কইতাছি তুই যদি তারা মেয়ের বিয়ে করবার চাস এটা আমি আর মায়ের জীবন মাইনা নেবো না বাইরে কইতাছি তুই বাইর দেখ রে আমি কোনো তারা মেয়েরে ছাড়ব না ওরকম আমি মায়েরা হলাম তুই বাইরে দিলাফুজ বাইরে কইতাছি আমি ঘন্টা বাজাইছি এটা তোর কইলো কেঠা তুমি না বাজাইলে বাজাইছে কেঠা মায় তো হুইয়া রয়েছে আমি ঘন্টা বাজাই না কিয়া তুই এখন যা কি হইলো আজকে আমি আওয়া পারব না কোন কি ভাই তাহলে তো আমি একটা পেজগির মধ্যে বই দেব ভাই তুই তো ওগা জায়গায় পয়সা রইছ যাবে না নয়া কোনো মাইন কাটছি ভাই ঢুকছ সবার পাঁচ মিনিটের রাস্তা কি কম মনে করছ তুমি হাইটে হাইটে যাইবা মুই 15 লাখ টাকার গাড়ি 30 লাখ টাকা দিয়ে কিনছি এডম বোঝানোর জন্য